অ্যাস্ট্রো ইয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে যদি আপনার সফলতার জন্যে অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না এই সফলতা আপনি যে কোনো রূপে পেতে পারেন যেমন উচ্চ অধিকারীর প্রশংসা প্রমোশন অথবা কোনো উপহার এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন রাশিমেশ রোম্যান্স নিজের জীবনসঙ্গীকে বোঝার জন্যে এবং প্রেমকে উপভোগ করার জন্যে আপনাকে আপনার বিরক্ত করার অভ্যেস ছাড়তে হবে সবসময় আপনার সামনের লোকটির কথা শুনুন এবং কি কি ছোটখাটো সমস্যা হতে পারে সে বিষয়ে সর্বদা অভিযোগ করবেন না এর ফলে আপনার প্রেম থাকবেন নতুন ইতিবাচক মানসিকতা শুধুমাত্র আপনাকে পাল্টাবে না বরং আপনার সঙ্গপে আপনার জীবনসঙ্গী নিজেকে সুরক্ষিত অনুভব করবে উপযুক্ত সময় অনুযায়ী কাজ করলে আপনার সঙ্গী শুধুমাত্র আবেগের দিক দিয়ে নিজেকে সম্পূর্ণ বলে মনে করবে না বরং আপনাকে সাহায্য করবে সম্পর্কের ভবিষ্যৎ স্থিরতায় মেষ ক্যারিয়ার ছাত্রছাত্রীরা যারা চাকরি পাবেন তারা আকাঙ্ক্ষার বাইরে লাভ করবেন তবে যারা অ্যাকাউন্টেন্সি বা ফাইন্যান্সের ছাত্র তারা যদি চাকরি খুঁজছেন তাহলে অবশ্যই উপকৃত হবেন রাশি মেষ ফাইন্য আজ আপনি দেখবেন যে সব ক্ষেত্রে বিনিয়োগের কখনো আপনি আশা করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা শেয়ার বাজারে লাগাতে পারেন যদিও আজ পর্যন্ত আপনি এরকম বিনিয়োগ কখনো করেননি যদি এই ধনরাশি ডুবে যাওয়াতেও না ঘাবড়ানোর ক্ষমতা রাখেন তো কোনো বিশেষ কোম্পানির শেয়ারে এটি বিনিয়োগ করুন কিন্তু মনে রাখবেন যা করেছেন ভালই করেছেন রাশি মেষ হেলথ আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনাকে ছোটখাটো দুটো যন্ত্রণার সঙ্গে লড়তে হবে আজ আপনাকে হাতের এক্সারসাইজ করতে হবে বড় কোনো সমস্যা থেকে ঘাবড়াবেন না কেননা শরীরের অসুবিধা বেশি দিনের জন্য নয় পেটকে ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খান রাশি বৃষ ওভারভিউ আজকে আপনি খুব আনন্দিত হবেন যে আজকে আপনি নিজের সমস্যা সমাধান করেছেন অনেক সময় ধরে আপনি এই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন শান্তি আর সমজদারি দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে যা সকলের জন্য লাভদায়ক হবে এখন আপনি পুরোপুরিভাবে এই সমস্যাটাকে সরিয়ে রাখতে পারেন রাশি বৃষ রোম্যান্স আজ হয়তো আপনার সঙ্গে এমন একজন বন্ধুর সাক্ষাৎ হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনি একেই এতদিন ধরে খুঁজছিলেন আপনি এই মানুষটিকে কিছুদিন হল চেনেন তাই বেশি গুরুত্ব দেবেন না তবে আপনার সঙ্গীকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যে তিনি সে কিনা যে আপনার জন্য উপযুক্ত রাশি আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন রাশি বৃষ ফাইনান্স আজকে আপনাকে আপনার টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড সচেতন থাকতে হবে কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অদরকারী জিনিসের প্রতি খরচ করবেন না নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে রাশি বৃষ হেলথ আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন এই সময় যদি কারোর কোনো অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান আপনি এটাও জেনে খুশি হবেন যে আপনি ঠিক সময়ে চিকিৎসা করিয়েছেন কেননা শীতকাল প্রায় এসে পড়েছে খেয়াল করে দাঁতটা অবশ্যই দেখিয়ে নেবেন রাশি মিথুন ওভারভিউ আর নিজের প্রিয়জনদের সাথে বচসা করবেন না এই সময় কিছু ঝগড়ার সম্ভাবনা আছে সেই জন্যে বুঝে সুঝে কথা বলবেন যা বলবেন ভেবেচিন্তে বলবেন এতে আপনি অবাঞ্ছিত দুশ্চিন্তা থেকে নিজেকে বাঁচাতে পারবেন রাশি মিথুন রোম্যান্স আজকের দিনটি আপনার জীবনে আশ্বাসসূচক হতে পারে কারণ আজই প্রেম আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনাকে উৎসাহিত করবে ভালো খবর হল যে আপনি যদি কোনো সঙ্গী খুঁজে থাকেন তাহলে হয়তো তাকে পাওয়ার সময় এসে গেছে যাই হোক এই সম্পর্ক থেকে বেশি কিছু আশা করবেন না কারণ হয়তো এই সম্পর্কটি অনেক বেশি শারীরিক এবং ততটা গম্ভীর নয় তবে একথা সত্য যে এই সম্পর্কটি আপনাকে কিছু মধুর স্মৃতি দিয়ে যাবে রাশি মিথুন ক্যারিয়ার। এই মুহূর্তে আপনি যা করবেন তাতেই ভালো ফল পাবেন আপনার সম্প্রতি সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিয়েছে এবং আজ যতই বেশি হোক না কেন আপনি এ ধরনের ফলাফলে খুশি রাশি মিথুন ফাইন্যান্স যদি আপনি স্টক মার্কেটে কোনোদিন বিনিয়োগ করে থাকেন বা না করে থাকেন তাহলে আজকে শুরু করুন আপনার কোন বান্ধবের থেকে পরামর্শ নিন আর স্টক মার্কেটে ধীরে ধীরে বিনিয়োগ করুন ধীরে ধীরে পয়সা বাড়ান পরে বুঝতে পারবেন আপনি একজন ওস্তাদ খেলোয়াড় রাশি মিথুন হেলথ ভালো থাকার জন্যে আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোনো ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টিকর আর সুরক্ষিত আহারে নিন রাশি আজ আপনি হয়তো একটু দুশ্চিন্তার মধ্যে আছেন এরকম সময় আপনি যা সাহায্য পাবেন তাতে আপনি খুব স্বস্তি পেতে পারেন আপনি এই বিষয়ে খুব খুশি হবেন যে আপনার খারাপ সময় আপনার নিকট বন্ধু আপনাকে সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত সবার জীবনে তো আসেই কিন্তু সবাই আপনার মতো অত ভাগ্যশালী হয় না যার বন্ধু সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত নিজের বন্ধুদের তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে একেবারেই ভুলবেন না রাশি কর্কট রোম্যান্স আপনার সঙ্গে কোনো নতুন ব্যক্তির আলাপ হতে পারে যাকে আপনার ভালো লাগে আপনাকে আজ হয়তো কেউ কফি খাওয়ার জন্য নিমন্ত্রণ জানাতে পারে এবং আপনি দেখবেন যে সাধারণ নিমন্ত্রণটি কিভাবে একটা গোপন ভালোবাসায় পরিণত হচ্ছে নিজেরা উপভোগ করুন রাশি কর্কট ক্যারিয়ার আপনি হয়তো কোনো চাকরির প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন তা নেবেন কিনা না ভেবে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশোনায় মনোসংযোগ করতে পারছে না রাশি কর্কট যদি আপনি কোনো সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোনো নতুন বাড়িতে যাবার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে রাশি কর্কট হেলথ আপনার সদর্থক চিন্তাধারাই যে কোনো অসুখকে দূর করতে লাভদায়ক হবে আপনার ভালো শরীরই আপনার খুশি থাকার জন্য সহায়ক হবে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাই আপনার ভালো থাকার একমাত্র ওষুধ এটা আপনার ওপর নির্ভর করবে যে আপনি নেতিবাচক চিন্তাধারাকে আপনার আশেপাশে ঘেঁচতেও দেবেন না কেননা ভালো থাকার জন্যে আপনাকে সদর্থক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি সন্নিবেশ করা দরকার রাশি সিংহ ওভারভিউ হঠাৎ আসা সমস্যা আজ আপনাকে কোন সমস্যার মধ্যে ফেলতে পারে এই সমস্যাগুলি আপনার কাজে তোলপাড়ো করতে পারে সময়ের এই চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে সামনা করুন আর জিত হাসিল করুন আপনি আবার সঠিক রাস্তায় চলে আসবেন রাশি সিংহ রোম্যান্স আজ আপনার সামনে রোম্যান্টিক সুযোগ আসবে হতে পারে বাজারে আপনি কাউকে দেখলেন যাকে আপনার পছন্দ হয়ে গেল এমনও হতে পারে যে আপনারই কোনো বন্ধু আপনার প্রতি তার সহানুভূতি যে বাড়ছে তা জানাবে এই সম্পর্কটির উপযুক্ত দিকটি উদ্ঘাটন করুন আজ আপনি এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো রোম্যান্টিক সুযোগ আপনি হাতছাড়া করবেন না রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি ক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ হয় আপনি কোনো স্কলারশিপ পাবেন অথবা টিমে খেলার সুযোগ পাবেন আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন রাশি সিংহ ফাইন্যান্স নিজের বাজেটটা একবার ভালো করে দেখুন কোথায় কি কম পড়ছে কারণ আপনি অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ পেতে পারেন যা দিয়ে আপনি ঋণ শোধ করতে পারেন এই ঋণ শোধ আপনাকে চিন্তা থেকে মুক্তি দেবে নিজের টাকা পয়সার ও বাজেটের দিকে একটু মন দিন ও বুদ্ধি খাটিয়ে কাজ করুন দেখবেন সময় মতো সব ঠিক হয়ে গেছে রাশি সিংহ হেলথ আজ আপনি নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখুন আপনি ছোটখাটো সমস্যায় জর্জরিত হয়ে নিজের স্থিতি দেন আর আত্মশক্তিও কম হয়ে যায় আপনি নিজের আত্মবিশ্বাস ঠিক রাখুন আপনার কাছে নতুন কাজ আসবে যাকে আপনি সামলাতে পারবেন নিজের খেয়াল রাখুন তবেই সবকিছু ঠিক থাকবে রাশি কন্যা ওভারভিউ কোন পারিবারিক কাজের ক্ষেত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হতে পারে আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন আপনি এই ভ্রমণে খুব আনন্দ পাবেন রাশি কন্যা আজ আপনি একটু একটু বিচলিত হতে পারেন কারণ আপনি কারুর কাছে যেভাবে আপনার হৃদয় উন্মুক্ত করেছেন সেভাবে করেননি অথচ আপনি তা আশা করেছিলেন আপনি হয়তো প্রত্যাখ্যাত হননি কিন্তু সেই ব্যক্তিটিকে হয়তো অত্যন্ত বিস্ময়ের সঙ্গে নিয়েছেন এবং তার ফলে কোনো তৎক্ষণাৎ সদর্থক প্রতিক্রিয়া পেলেন না আজ একটু ধৈর্য ধরুন এবং আপনার আবেগ এবং আপনার ভয়কে আপনার উপর চেপে বসতে দেবেন না রাশি ক্যারিয়ার বহুদিনের কোনো সমস্যার আজ সমাধান হতে চলেছে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের সুনজরে থাকবেন শুভ কামনা রইল রাশি কন্যা ফাইন্যান্স আজ কোনো নতুন বিনিয়োগ করবেন না আপনার স্থিতি আজকে বদলে যাচ্ছে তাই জীবনে অনেক পরিবর্তন আসবে এখন থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে সাবধান হন রাশি কন্যা হেলথ আজ আপনি যোগা করুন এবং উৎসাহিত হয়ে করুন যদিও এটা আপনাকে দীর্ঘ সময় ধরে করতে হচ্ছে বা হয়তো আপনি এখনই শুরু করেছেন যোগা আপনার জন্যে মানসিক আর শারীরিক দুদিক থেকেই লাভদায়ক কেননা যোগার দ্বারা মন আর শরীর দুয়েরই শান্তি পাওয়া যায় তার জন্যে এই শান্তির পরিপূর্ণ লাভ ওঠান ওভারভিউ যারা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্য টেনশনে ভরা হতে পারে হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না তা না হলে কোনো ভুল করে বসতে পারেন আপনি নিজেকে বলুন যে আপনি এইটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সব কিছু করতে পারবেন রাশি তুলা রোম্যান্স আপনি দেখবেন যে আজ আপনার রোম্যান্টিক এবং গার্হস্থ জীবনে একটু শান্তি ফিরে এসেছে আপনি আপনার জীবনসঙ্গীর দ্বারা সন্তুষ্ট এবং আপনি তাকে ভালোবাসেন তার জন্যে ভাবুন এতে আপনি মনে মনে শান্তি পাবেন একসঙ্গে থাকার জন্যে এই মুহূর্তগুলি ভালো তাই যত সম্ভব ভালো সময় কাটান রাশি তুলা ক্যারিয়ার আপনার নতুন ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার সিনিয়র কর্মচারীরা আপনাকে আরও সুযোগ দেবে তবে আপনি যদি ভাবেন এখনই আপনার মাইনে বাড়ানোর জন্য ওপর মহলে জানাবেন না তাহলে খুব ভুল হবে রাশি তুলা ফাইন্যান্স আজকে হলো সেই দিন যেদিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্যে আপনি অপেক্ষা করে রয়েছেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে রাশি তুলা হেলথ আপনি যাকে ভালোবাসেন হতে পারে সে অসুখে পড়তে পারে এই অসুবিধার সময় আপনি ওনার পাশে দাঁড়ান আজ ওনার সমস্ত কাজে সাহায্যের চেষ্টা করুন আপনি ভাবনাত্মকভাবে ওনার সাথে থাকুন কেননা উনি আপনার কাছ থেকে তাই আশা করেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনি শারীরিক আর মানসিক দুটো রূপে সমানভাবে সুস্থ থাকবেন বাড়ি হোক অথবা কার্যালয় আপনার আকর্ষক ব্যক্তিত্ব সকলকে মোহিত করবে মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার উৎপাদন আর গুণমান দুটোই বৃদ্ধি পাবে আজ পুরোদমে চেষ্টা করুন যে সময় মতো নিজের কাজ শেষ করে ফেলবেন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ হয়তো আপনার সঙ্গে এমন একজন বন্ধুর সাক্ষাৎ হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনি একেই এতদিন ধরে খুঁজছিলেন আপনি এই মানুষটিকে কিছুদিন হল চেনেন তাই বেশি গুরুত্ব দেবেন না তবে আপনার সঙ্গীকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যে তিনি সে কিনা যে আপনার জন্য উপযুক্ত রাশি আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করেছেন এর স্বীকৃতিও পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে আপনার সৃষ্টিধর্মী ক্ষমতা আপনার আর্থিক সফলতা নিয়ে আসবে আপনার কোন অনুভবী বন্ধুর সাহায্য নিন যাতে আপনার দিনগুলো খুব ভালো যায় অর্থনৈতিক লাভের যে সুযোগ সামনে আসছে তার সৎ প্রয়োগ করুন এতে আপনার সফলতা থাকবে এবং লাভ ওঠাতে পারবেন রাশি বৃশ্চিক হেলথ চেষ্টা করবেন আজ অতিরিক্ত চিন্তা না করবার হতে পারে কোনো একটা খুঁত নিয়ে চিন্তা বা টেনশনে আপনি পড়তে পারেন আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তো নিজেকে আরাম দিন যাতে শরীরের ওপর চাপ বৃদ্ধি না হয় আজ আপনার ধৈর্যের এমন চাবি থাকুক যা সবকিছু ঠিক করতে আপনাকে সাহায্য করে রাশি ধনু ওভারভিউ আজ আপনি নিজের কার্যালয় অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেগে থাকবে যার প্রভাব আপনার মুড়ের পড়তে ওপরেও পারে চিন্তা করবেন না এই কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর থাকবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে রাশি ধনু রোম্যান্স আপনি কোনো নতুন সম্পর্কের সঙ্গে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন আপনি অবাক হবেন দেখে যে কিভাবে আপনার তার অনুভূতি আপনার সামনে প্রকাশ করলো আপনি এমন কোন সম্পর্কে আছেন যা আপনাকে পরিপূর্ণতা এনে দেবে রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি লক্ষ্য করবেন যে আপনার কাজের জগতে এখন কিছু পরিবর্তন হয়েছে যা আপনি তৈরি করেছেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু হতে পারে তাই সবসময় নিজের সত্য কি তা ভুলবেন না আপনি দেখবেন কেউই আপনাকে থামাতে পারবে না রাশি ধনু ফাইন্যান্স আপনি নিজের অভ্যেস থেকে আজকে কিছু লাভ করবেন এই আয়ের সূত্র সাধারণ রাস্তায় আসবে না যদি আপনি সেলাই করেন খেলাধুলা করেন বা ফটোগ্রাফি করেন তাহলে এর সূত্র থেকে কিছু অর্থ আসবে এই সুযোগে সঠিক ব্যবহার করুন রাশি ধনু হেলথ ভালো ফল পাওয়ার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইডই করবে তাই নয় বরঞ্চ সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে আপনি পুষ্টিকর আর পরিমত আহার নেওয়া শুরু করে দিন এতে আপনার লাভ হবে মকর আজ আপনি এমনি গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন একটু বুঝে সুঝে করবেন আপনি কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন আপনার শব্দগুলিকে ভেঙে চুড়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান মকর রোম্যান্স আপনার গ্রহগুলি একত্রে আজ আপনার জীবনে তাদের তরঙ্গ সৃষ্টি করবে এই তরঙ্গের সুযোগ নিন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনার মধ্যে আত্মবিশ্বাসের যৌলস ফিরে এসেছে আপনার জীবনসঙ্গীর কাছে নিজেকে প্রকাশ করুন এবং দেখুন যে সততা এবং প্রেমের স্তর তার পরিবর্তে আপনার কাছে ফিরে আসছে আজ আপনি আপনার জীবনসঙ্গীর জীবনে একটা বড় পার্থক্য তৈরি করতে পারবেন শুভকামনা রইল যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন তারা তাদের প্রস্তুতি নিয়ে খুব খুশি হবেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ভালো সুযোগ পাবেন আর যারা কোনো পরিবর্তন চাইছেন তাদের উচিত কনসালটেন্টের সঙ্গে আলোচনা করা উচিত রাশি মকর ফাইন্যান্স আজ প্রচণ্ড খরচের দিন কিন্তু আনন্দে থাকবেন ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখুন বাচ্চার জন্যে এডুকেশন প্ল্যান করুন আজকের ছোট বিনিয়োগ আগামী দিনে প্রয়োজনে লাগবে মকর হেলথ। আপনি যদি আপনার কোমর ইত্যাদির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো আজ বেশ আরাম করবেন কিছু বিশ্রাম নিলে আপনার বেশ বোধ হবে আর কাজ করবার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন আপনি বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে তাই চিন্তা করবেন না রাশি কুম্ভ ওভারভিউ হয়তো এটা সারা জীবন ধরে চলা বন্ধুত্বের শুরুয়াত। বন্ধু আসে আর চলে যায় কিন্তু এই বন্ধু প্রতিটি সুখ দুঃখে আপনার সঙ্গ দেবে যদি কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় আর সে খোলাখুলি আপনাকে তা বলতে পারছে না তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত আপনার দ্বারা করা সাহায্য থেকে আপনার বন্ধু খুব খুশি হবে রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে চাইবেন আপনার কাজের সময় এবং দায়িত্ব হয়তো আপনাকে তা করতে দেবে না কিন্তু তাতে কোনো অসুবিধে নেই কারণ আপনি একটু দেরি করে অফিসে গিয়ে সেই সময়টুকু আপনার প্রিয় মানুষটির সঙ্গে কাটান এই মুহূর্তগুলি আপনারা দুজনেই উপভোগ করুন রাশি কুম্ভ ক্যারিয়ার আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিড় করছে আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে কেউ কেউ হয়তো স্বীকৃতি রূপে পদোন্নতিও লাভ করতে পারেন এরা উপযুক্ত সময়ে নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে রাশি রাশিকুম্ভ ফাইনান্স হতে পারে আপনি কোন সংস্থার বা ব্যবসার সাথে জড়িত আজ আপনার লাভ হবে যারা কাজের জন্য ভ্রমণে যাবেন তারা বুঝতে পারবেন পুরো দিন ভ্রমণেই চলে যাচ্ছে যদি আপনি ট্র্যাভেল বিজনেসে যুক্ত হন তাহলে বুঝে নিন যে এই বিজনেস থেকে আপনার নিজের খুব লাভ হবে রাশি কুম্ভ হেলথ যদি আপনি রক্তচাপ ও মধুমেহ রোগের শিকার হন তো আজকে আপনার শারীরিক পরিবর্তন অনুভূত হবে আপনি যেহেতু ডাক্তারের পরামর্শ নিয়ে আসছেন এই জন্য ওনার পরামর্শতেই চলুন আজ আপনি হালকা ব্যায়াম ও সঠিক আহার করুন এতে আপনার শরীরের উন্নতি হবে রাশি মিন ওভারভিউ আজ নিজের পরিবারবর্গ এবং প্রতিবেশীদের সাথে বচসা করা থেকে বাঁচুন কারণ আজ কোনো মতো বচসাও বড় ঝগড়ায় পরিণত হতে পারে আপনার ব্যবহার দুঃখ পৌঁছতে পারে তাই এই বেকার ঝামেলায় পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন এবং বেকার কথাবার্তা থেকে দূরে থাকুন রাশি রোম্যান্স আজ আপনি নিজের চারপাশে সেই সব মানুষগুলিকে পেতে চাইবেন যারা আপনাকে সমর্থন করে এবং আপনাকে সবসময় কোনো কাজে উৎসাহ যোগায় আজ আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোন মানুষগুলি আপনাকে সমর্থন করে আর কোন মানুষগুলি করে না যদি আপনার প্রেমিক বা প্রেমিকা সেই লোকগুলির দলে পড়ে যারা আপনাকে সবসময় সমর্থন করে তাহলে কেন তার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করছেন না রাশি ক্যারিয়ার আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সবকিছু গ্রহণ করুন রাশি মিন ফাইনান্স আজ আপনার মনে হবে যে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে কেননা আপনি জানেন যে এই রকম কাজের জন্য ভবিষ্যতে ভালো ফল পাওয়া যায় আপনার নিজের খরচা তো পুরোই হচ্ছে তো অন্যের জন্য একটু কিছু করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার মনে শান্তি থাকছে এর চেয়ে বেশি কি চাইতে পারা যায় রাশি মিন হেলথ আপনার শরীরের আসন্ন যে কোনো অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন এই কারণেই আপনার শরীরের উন্নতি হবে আর আপনার জীবনে নিজেই নিজের পরিবর্তনের প্রতি নজর আসবে এই সদর্থক অভ্যেসকে নিজের জীবনে প্রয়োগ করতে থাকুন কেননা এর ভালো প্রভাব আপনার জীবনের প্রতি পড়তে থাকবে